নির্বাচন এলেই একটি মহল সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টা করে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। মঙ্গলবার সাহাপাড়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী, এমপি সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার নড়াইলের লোহাগড়ায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, দোকান ও মন্দির পরিদর্শন করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী জানান, নির্বাচন এলেই যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চায় তারাই এই ঘটনার সাথে জড়িত। সেই বিরোধিতার শক্তি আজও কিন্তু সক্রিয়। এই সক্রিয় ব্যক্তিগণ তারা চাচ্ছে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য স্বাধীনতার যে অগ্রযাত্রা বঙ্গবন্ধু শেখ হাসিনা করেছেন সেই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সাম্প্রদায়িকতা এনে এই দেশে একটা অরাজকতার সৃষ্টি করার বহিঃপ্রকাশ মাত্র। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। দেশ এগিয়ে চলছে এটা আপনারা সবাই জানেন, কিন্তু এই অপশক্তি তারা এখনো তাদের যে চক্রান্ত যে ষড়যন্ত্র সেটি আছে তারই একটি বহিঃপ্রকাশ এটি। আমরা এর বিরুদ্ধে আছি, সরকার শক্ত অবস্থান নিয়েছে, এই ক্রাইসিসে আমাদেরকে সাহস দিয়েছে, এবং সেই সাথে আমি একটি আহ্বান জানাতে চাই আমাদের এই সম্প্রদায়ের যারা এখানে অবস্থান করছেন তারা যেন সুখে শান্তিতে আবার আগের মতো বসবাস করতে পারে, আমরা সেই চেষ্টাটা করছি। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানকে 5 লাখ টাকা, খাবার ও টিন দেওয়া হয়েছে। এদিকে দীঘলিয়া বাজার ও শাহপাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি, দোকান ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় এ পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 5 জনকে 3 দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।